সিলেটে বন্যার যে ভয়াবহতা, এবার আমি সিদ্ধান্ত নিয়েছি এই 8টা 10টা 12টা গরু কুরবানি না দিয়ে শুধুমাত্র 1টা বা 2টো গরু কুরবানি দিব। আর এই কুরবানির যত টাকা আছে বন্যার্থদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। শুধু কুরবানির টাকাই না, বিজনেসের টাকা, প্লাস এই যে আমি যে মুভি রিলিজ দিচ্ছি ইনশাআল্লাহ মুভি থেকেও তো টাকা আসবে। এই টাকা সব কিছু দিয়েই সিলেটের যে বন্যার্থরা আছেন, যে কষ্টে আছেন, তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আর আমি এই কথাটা বলার কারণ আছে, কারণ প্রতিবারই যখন যেখানে দুর্যোগ হয় আমি পাশে দাঁড়াই, এবং আমিও সবাইকে রিকোয়েস্ট করি যাদের কাছে অর্থ করি আছেন, আমরা কেউই অর্থ নিয়ে কবরে চলে যেতে পারবো না। আর আমি আমার হাতে যে টাকা ইনকাম করবো, আপনি আপনার হাতে যে ইনকাম করবেন, এটা মানুষের কাজে আপনাকে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ আপনি আর আমি যখন পৃথিবীতে থাকবো না, আমাদের যারা আছেন তারাই কিন্তু এটা ভোগ করবে। সুতরাং আমরা কষ্ট করে তাদের ভোগের সামগ্রী না করে আমরা নিজেদের হাতে মানুষের পাশে, মানুষের কল্যাণে যদি খরচ করতে পারি, তাহলেই আমাদের আল্লাহ তাআলা আমাদের এই ইনকাম কবুল করবেন এবং আমাদের দান সদকা কবুল করবেন। মরার পরে আমাদের পাশে আর কেউই থাকবে না, শুধু মানুষের দোয়া থাকবে। যে যতটুকু পারেন অবশ্যই মানুষের পাশে দাঁড়ান, বন্যার্থদের পাশে দাঁড়ান, সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।